মোদী সরকার যেটা করেছে চূড়ান্ত নির্বুদ্ধিতার কাজ করেছে, ব্যাপকের কাজ করেছে। করোনা ভাইরাসের দোহায় দিয়ে, করোনা ভাইরাসের কথা বলে খানায় কাবা থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করা সবচাইতে বড় বোকামি, জাহালত আর মূর্খতা ছাড়া কিচ্ছু হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি তামাম পৃথিবীকে আল্লাহ পাক যে রহমত বরকত দান করেন, এটা সর্বপ্রথম কোথায় আসে? একটু জোরে বলেন, কোথায় আসে? এরপরে সেখান থেকে তামাম দুনিয়াতে বন্টন হয়। খুব ভালো করে বুঝবেন, করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মানব রচিত মেডিকেল সায়েন্সের ফর্মুলা মূল কার্যকরী নয়। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য যে দেশে করোনা ভাইরাসের জন্ম হয়েছে সেই দেশের বেঈমানেরা মুসলমানদের কাছে সে আল্লাহর ঘরে ঢুকে কান্না করার আহ্বান জানাইতেছে। যে দেশে করোনা ভাইরাস আসছে তারা সিস্টেম শিক্ষা দিল, তারা 3 দিনে হাসপাতাল তৈরি করতে পারে, আমার দেশ তো 3 বছরেও পারবে না, আমার দেশ তো 3 বছরেও পারবে না। করোনা থেকে মুক্তি পেতে চাইলে একটাই মাত্র পথ, যেখান থেকে করোনা নিক্ষিপ্ত হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানো। আমি জিজ্ঞেস করতে চাই, তার পাশে গিয়ে দাঁড়াইতে চাইলে, তার কাছ থেকে দয়া পেতে চাইলে খানায় কাবা থেকে মানুষকে বিচ্ছিন্ন করলেই দয়া হবে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, বাংলাদেশের ওয়াজ মাহফিল বন্ধ করলেই মালিকের দয়া হবে? আর একটু জোরে বলেন।